বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবীদেরকে বুঝাচ্ছেন আমার পূর্বে অনেক পূর্বে একজন বাদশা ছিল সে বাদশা নিজে আল্লাহ দাবি করেছিল কি দাবি করছে আল্লাহ আল্লাহ খোদা দাবি করছে তার দেশের ভিতরে সে এমন ভাবে কায়েম করছে যে সে একা ছাড়া আর কারোর মুখে আল্লাহর নাম নেওয়া ক্ষমতা নাই এখন দেশের ভিতরে যেই থাকুক আর না থাকুক আমাদের পরিবারের লোকের নাম নিতে পারে কারোর নাম নেওয়া যাবে না আছেন এরকম কথা কয় না কয় এগুলো হলো এক প্রকারের জুলুম কথা কোন ঠিক কিনা না এটা স্বাধীন সার্বভৌম দেশ এটা গণতান্ত্রিক দেশ এখানে সবাই তার মন মতো কথা চলতে পারবে বলতে পারবে তবে অশ্লীল অহায় থেকে বেঁচে থাকবে এটাই হলো দেশের নিয়ম মুসলমান ভাইরা আমার মজার ব্যাপার বিশ্বনবী বললেন আমার আগে যে বাদশা ছিল ওই বাদশা নিজেকে আল্লাহ দাবি করেছে তার দেশের ভিতরে কেউ আর আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারবে না বাদশা যা বলেছে তাই কেউ যদি আল্লাহ বলে ডাক দিয়েছে তাকে গুলি করে মেরে দিয়েছে তাকে মনে করেন কতল করে দিয়েছে কি ঘটনা ঘটলো দেখেন সূরা বুরুজের তাফসিরের মধ্যে আসছে আমি একটু হালকা করে বোঝানোর জন্য আপনাদেরকে বোঝাই আজকে তুরস্কের নাম শুনেছেন আপনারা কালাম কামাল আতাতুর্কের নাম শুনেছেন এই লোকটার সময় কি ঘটনা ঘটছে দেখেন তুরস্কের ভিতরে মসজিদগুলোতে তালা মেরে দেওয়া হয়েছিল আজান দেওয়া হারাম করে দেওয়া হয়েছিল তোমরা যে ব্রাজিল গুলোকে সাপোর্ট করো তোমরা যে আর্জেন্টিনার সাপোর্ট করো এদের ইতিহাস আগে পড়ো এরপরে আর্জেন্টিনার সাপোর্ট করো সৌদির সাথে হারার পরে অনেক আর্জেন্টিনার লোক গেঞ্জি খুলে খুলে ব্রাজিল হয়ে গেছিল কথা কন না কে এগুলো এক প্রকারের মুনাফিক এবারটা যা আসিস তাই থাক আবার চলে গেছিস আবার গতকালকে একটু ভালো যেই করছে এখন চলে কয় না ওর বাবা মেসির মেসির কারিশমা এখনো হাতেই আছে আমি কিন্তু খেলা এ পর্যন্ত একটাও দেখিনি কিন্তু বুঝলাম কি করে প্রতিদিন রাত দুটো তিনটা একটার সময় আমি যখন ফিরি তখন দেখি না রায় তাকবির দিতেছে কি দেয় আমি কি ব্যাপার এরা তাকবির দেয় মানে কি খেলা হইতেছে পরে হালকা ফেসবুকের মধ্যে গেলেই দেখি যে উরি বাবা একদম কমেন্টের ঝড় বয়ে যাইতেছে বলতেছে আমরা একটু কমা খেলছিলাম বলে কত তাঁ কই সিস্টুরা আজকে দেখা দিলাম মনে আছে ও নিজেই মেসি হয়েছে কথা কয় না কয় ও নিজে এদের সাথে ঠেলিয়ে ওর জিতিয়ে দেবে উরি বাবা বাবা এ কি বাঙালি রে হ্যাঁ খেলা হচ্ছে কাতারে ও এই দেশের রুহানি হালাতে যে গুতে হচ্ছে কি কন রুহানি হালাতে উরি বাবা আবার অনেকে মিলাদ শরীফ পড়ে দোয়া করতেছে নাউজুবিল্লাহ কন এ কোন বন্ডর আমলে আসলাম আমরা হ্যাঁ আবু জাহেল তো এক বন্ড ছিল এবার কোন বন্ডর আমলে আসলাম এই দেশে হল চালু করার আগে মিলাদ পড়া হয়েছে এমন হল বাংলাদেশে আছে কি নাই এই শৈল গোপা এক হল তার চালু করা হয়েছিল ওই হলের আগে মিলাদ পড়া হয়েছিল এই জন্য ওই হুজুরের মহিমামতি চলে গেছিল আমি নিজে দেখছি হুজুরটারে কিন্তু হল দেখছি কিন্তু হলের ছবি দেখি নাই আমরা যখন ছোট তখন হল বন্ধ হয়ে গেছিল মুসলমান ভাইরারে আমার এক পর্যায়ে বিশ্বনবী বললেন ওই আমলে ওই সময়ে মুসলমানদের উপরে কঠিন নির্যাতন চালানো হয় এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই কথা বলতেছে নির্যাতনটা কেমন দেখেন মিশাল দেওয়ার জন্য আমরা বলেছি তুরস্কের কথা তুরস্কের মধ্যে আজান দেওয়া নিষেধ নামাজ প্রকাশ্যে পড়া নিষেধ গোপনে যদি পড়ে দেখানো যাবে না কেউ দেখতে পাবে না কাউকে বলা যাবে না এই বোরকা পড়ো কাউকে বলা যাবে না ভালো পোশাক পড়ো কাউকে বলা যাবে না নামাজ পড়ো এই কথা বলতে কেউ যদি রিপোর্ট দেয় তাও খবর আছে কথা কন না কে ভারতের কিছু কিছু এলাকার ভিতরে গরু মারা হারাম আছে না এরকম গরুর গোশত জবাই করেছে কিনা এর কোনো হদিস নাই সন্দেহতীত একজন যুবককে বেরিয়ে মেরে ফেলছে আছে কি নাই কথা কন ও মুসলমান এক পর্যায়ে তুরস্কের ভিতরে তিনজন যুবক বলতে সাহারে আজকে একটা বছর হয়ে গেল দুইটা বছর হয়ে গেল তিনটা বছর হয়ে গেল মসজিদটা বন্ধ মসজিদের মিনারায় আল্লাহর নাম হয় না আমরা সো মৃত্যুর জন্য প্রস্তুতি নিই তিনজন যুবক মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছে নির্ঘাত তাদের মৃত্যু হবে তারা বুঝে ফেলেছে তারপরও তারা কেন প্রস্তুতি নিয়েছে ওই মিনারায় উঠব এবং আজান দেব মরে গেলেও মরবো তবে আজান বন্ধ করব না কথা বলেন ঠিক কি না প্রথম যুবকটা উঠে বলছে আল্লাহু আকবার আল্লাহু
الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله আযান যখন দিয়েছে সাথে সাথে গুলি করে তার জানটাকে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে এই পাশ দিয়ে গুলি করেছে পিছন দিয়ে গুলি বের হয়ে গেছে ওই বান্দা পড়ে গেছে পরে আরেকজন ছিল দোস্ত সে আযানের মধ্যে অংশ শুরু করেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ أشهد أن محمد رسول الله সাথে সাথে আরেকটা গুলি করেছে দ্বিতীয় বন্ধু জমিনের মধ্যে শহীদ হয়ে কাতরাচ্ছে এরপরে তৃতীয় জন আবার বাকি অংশটা শুরু করেছে হাইয়ালা সালাত হাইয়ালাল ফালাহ বলতে দেরি আরেকটা গুলি এসে তার বুকে লাগতে দেরি না তবু আল্লাহর বাণী তার ছাড়ে নাই এক পর্যায়ে সংবাদ ছড়িয়ে পড়েছে পুরো দেশের ভিতরে মুসলমানের অভ্যর্থন হয়ে গেছে মুসলমানের রক্তে বারুদ জ্বলে উঠেছে আবার ঘুমন্ত বদর ঘুমন্ত আহুদ ঘুমন্ত খন্দকে আগুন জ্বলে উঠেছে ওই দেশের ভিতরে এখন ইসলামী খেলাফত চালু হয়ে গেছে নারে তাকবীর মুসলমান ভাইরারে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাচ্ছেন কষ্ট হচ্ছে না ছাড়ে দিব না প্রধান বক্তা কিন্তু অনেক দূর থেকে আসছে আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে ঠিক কি না অতএব শুনতে হবে না আমরা তো কাছের মানুষ পালানের খেত ঠিক না ভাই ঠিক তারপরও হ্যাঁ আরে একটু হোক নাকি একটু হোক নিয়ে আর দশ মিনিট নাকি কিরা করলে বেশি হোক মরছি না না আরো একটা মাহফিল আছে কারণ স্থানীয় মাহফিল সব ডবল কেন স্থানে যদি একটা একটা করে দিই তাহলে পারে তো 365 দিন স্থানে দেওয়া লাগবে তাহলে বাইরে যাওয়া লাগবে না আপনাদের হুজুর ওই আজকে হুজুর যেন বাইরে তাইছে আমরা বাইরে যাব না তাহলে এই জন্য স্থানীয় গুলো দুটো তিনটে করে মারি দিতে হবে বাইরে যেতে কথা কোন ঠিক কি না বাইরে যেতে হবে কারণ বড় হতে হবে তো নাকি শুধু বড়ই না বাইরে গেলে কোরআনের বাণীগুলো দেশের মানুষের শোনাছে বিদেশের মানুষের শোনা লাগবে না আরেকটা মজার ব্যাপার সেটা হলো স্থানীয় মানুষকে যতটা ঝাড়ি দেওয়া যায় তাছাড়া বাইরের লোককে আরো বড় ঝাড়ি দিয়ে বোঝানো যায় যেমন আমাকে গতকালকে একটা মাহফিলে কি আলোচনা করব আজকে বলেছে ওরা বলছে হুজুর আপনার বাড়ি তো শৈলকুপা আর আমরা হরিণাকুণ্ডু এখানে এইভাবে ফিস্তি হবি আমাদের এলাকার লোকের এই অভ্যাস আছে আমি বললাম ফিসার পরে আমার যদি ফেসে ধরি ওরা তো বলছে না সমস্যা নেই আপনি মেহমান যতই ফ্যাশন ফিস পিনানে আপনার কিন্তু আমরা তো এটা বলতে পারতেছি না কথা বোঝেন মানে এটা একটা তাবলিগেরও একটা উসুল বটে কেমন উসুল সেটা হলো আপনি যদি আপনার ভাইকে বলেন এই সুদ খাওয়া যাবে না তাহলে ও আপনার ঘর তুই শুনছি না তোর কথা তো চিনি না কথা কর না কে আবার যদি দূরের থেকে এক হুজুর এসে বলে ভাই এই খারাপ কাজগুলি হ্যাঁ আচ্ছা বয়ানই তো শেষ করতে পারলাম না তা যাই হোক তারপরে বাহিরের লোক যদি আসে বাহিরের হুজুর যদি আসে তাহলে উনি কিন্তু অনেক কথা বলতে পারবে ঠিক কিনা আবার আপনি এলাকার থেকে অন্য জায়গায় যায় ভালো কথা বলতে পারবেন জোরে বলতে পারবেন আস্তে বলতে পারবেন ঠান্ডা বলতে পারবেন গরম বলতে পারবেন কথা কন ঠিক কিনা আলাই নেতাও বলতে পারবেন এরপরে পানির ভিতরে বিজতীয় সকালবেলা ইলিশ মাছ দিয়ে খায় ওই কি কয় পান্তা পান্তা খান আপনারা
আর বাঙালি পান্তা খায় না বর্তমান ছেলে ফেলে যদি জিজ্ঞাসা করেন মনি পান্তা কারে কয় ও পান্তা বোঝে না পরে বুঝনের জন্য আবার হয় ভিডিও দেখান লাগবে না এ জাদুঘরে নিয়ে যা দেখান লাগে পান্তা কারে কয় কিছুদিন আগে এক জায়গা বললাম যে বাহ খুব ভালো লাগলো ভিতর থেকে ভুরুর চাউলের ফিরনি খাইছি এক ছেলে কইছে ভুরুর চাউল আমি বললাম ভুরুর চাউল তুই চিনিস না তোর মার কাছে তোর দাদির কাছে তোর নানার কাছে জিজ্ঞেস কর ভুরুর চাইল কারে কয় ঠেলার চোটে ভাত পাইনি ভুরুর চাইল খাইছে কথা কন ঠিক কিনা কষ্ট কারে কয় মুরব্বীরা বুঝেছে তুমি বুঝবা না বর্তমান জামানার ছেলেরা এই সব শব্দ বোঝে না ভুরুর চাইল কারে কয় কথা কন নাকে আগেকার মানুষ ভালো চাল বিক্রি করে ভাঙা চাল খাইতো আর এখন ভালো চাল তো দূরের কথা কালা যদি একটা থাকে তাহলে ওই চাল চলবে না বস্তা ফালটা কথা কন নাকে কত শৌখিন আর ওরা বোঝে না পান্তা খাওয়ার কি যন্ত্রণা ওরে ভাই পান্তা ভাত খাইছে দেহে কোনো রোগ ছিল না সারা দিন মাঠে চাষ করছে আরামসে ঘুম দেছে আবার ফজরের পরে চাষ করেছে কথা কন ঠিক কিনা আর এখন তুমি পোল্টি খাইয়া গায়ে বড় পোল্টি হয়েছো তুমি বাতাস সারা থাকতে পারো না মোটে কালে তুমি এখন পান্তা বাদ দিয়ে পোল্টি খাও কথা কন নাকে যাই হোক আর এদিকে যাব না আল্লাহর নবী বললেন এক কঠিনতম সময় ছিল যখন ইমানের কথা বলার কেউ ছিল না কিন্তু একজন ছিল একজন 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 ধরে বলেন সুবহানাল্লাহ সারা পৃথিবীতে যত আলেম ওলামা আছে যত হুজুর বুজুর্গ আছে সবার উপরেও যদি কঠিন স্টিম রোলার চাপায়া দেয় তারপরেও কোনো দিন ইসলাম এদেশ থেকে সারা পৃথিবী থেকে বন্ধ করা যাবে না ইসলামের আলো জ্বলবেই জ্বলবে কথা বলেন ঠিক কিনা ইউরিদুন লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন ইউরিদুন লিউতফিউ بأفواههم والله متم نور والله متم نوره ولو كره الكافرون সমস্ত দুনিয়ার সব কাফেররা যদি মুসলমানদের বিপক্ষে লড়াই করে তারপরও মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র চিন্তা গবেষণা করে ইসলাম পৃথিবী থেকে ফু দিয়ে লিভানো যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন আল্লাহু মুতিম মুনুর ওয়াও হল হরফে কসমিয়া কসম আল্লাহর এই নূর আরো প্রজ্বলিত হবে যদিও লাউকারিহাল কাফিরুন কাফেররা এতে বেজার হয় জোরে বলেন ঠিক কিনা ও সাতপুর এলাকার কলিজার টুকরা বা মা গো ও বাজানের দল ভালো করে খেয়াল করেন মজার ব্যাপার হলো একটু ভালো করে খেয়াল করেন রাসূলুল্লাহ যখন এ কথা বলে দিলেন তখন কি ঘটনা ঘটলো দেখেন নবী বললেন একজন মানুষ ইমানের কথা বলতো বাকি সব বেঈমান কথা কন ঠিক কিনা ওই ইমানদার ইমানদারের কি ঘটনা ঘটছে বাদশার দরবারে একজন জাদুকর ছিল জাদুকর ডাক দিয়ে বলেছে বাদশা আমার কাছে জাদু আছে যেই জাদু দিয়ে অনেক কিছু করা যায় আপনি যদি ওই জাদুগুলো কাউকে না শিখায় রাখেন তাহলে আমি মনে হয় কিছুদিন পরেই মরে যাব জাদু নিয়েই চলে যাব আপনার দেশে আর জাদুকর থাকবে না বাদশা বলছে তাহলে জাদুগুলো লিখে রাখো এই কথা বলার পর বাদশা উত্তরে বলা হলো বাদশা জাদু লিখা যাবে না এক কানের থেকে আর এক কানে দেওয়া যাবে না তিন কান করা যাবে না এরকম আছে কি নাই সাসাত কফালি মাথা বেতার ফু পারে জিজ্ঞাসা করলাম আমার একটু শিখে দেন কয় হুজুর তিন কানে দেওয়া যাবে না এইলো ভণ্ডামি কথা কন ঠিক কিনা তিন কানে দেওয়া যাবে না তুই কিন্তু শিখছো এবারটা তুমি তো চার নম্বর কানেই শিখছো নাকি মূল কথা হলো উস্তাদ ছাত্র বানায় রাখতে হবে নাইলে উস্তাদগিরি নষ্ট হয়ে যায় কথা কন ঠিক কিনা মজার ব্যাপার হলো আপনি যদি কিছু জানেন সেটা আর একজনকে শিখাতে হবে আল্লাহ আকবার আল্লাহ তুমি কবুল করে নাও জোরে বলেন আমিন
এক পর্যায়ে বাদশা বলছে কি এমন জাদু যা লেখা যাবে না কি করব বলো কয় মুখস্থ করতে হবে কয় কেমনে কয় শুনিয়ে মুখস্থ করতে হবে একবার বলবো একবারই মুখস্থ দুইবার বলা যাবে না আমাদের এই ভারতবর্ষে একজন আলেম ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহ আর একজন আলেম ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহ বেখেয়ালে যদি কিছু শুনতেন তাহলে তিনি 40 বছর মনে রাখতে পারতেন আর খেয়াল করে যদি কিছু শুনতেন তাহলে তিনি 80 বছর মনে রাখতে পারতেন জোরে কোন সুবহানাল্লাহ এত বড় একজন আলেম এবং তুমি বলতেছেন এত বড় একজন লোক কোথায় পাবো যে শুনলে মুখস্থ করা যায় তুমি আমার একটা জাদু শোনাও দেনি দেখি আমি পারি নাকি মুখস্থ করতে জাদু বিদ্যা নেবেন বলতেছে করাত করাত মহা করাত বিশ্বকর্মা হাতের কত বাইচাত লট করাত ভূত কেটে পেট কেটে বাহু কেটে বাতাস কেটে ছয় কোটি ছয় বান কেটে উন্ট বান কেটে খন খন করে করে সে জগন্নাথ হর চলে জগন্নাথ কি কইলি আমি তো এই মুখস্থ করতে পারবো না এ বাচ্চা রাজা রাজ্য চালানো বড় সহজ কিন্তু এই জাদু মুখস্থ করা কঠিন এক বালক ঠিক করে দেশে বালক তুমি মুখস্থ করবি টাকা পয়সা যা লাগে সব মাসিক ভাতা টাতা দিবানে বালক মুখস্থ করতেছে যায় আর আসে পথি মধ্যে হঠাৎ করে বালক একদিন কানের ভিতরে আওয়াজ আসে বালক শুনতেছে কে যেন পড়তেছে المرسلين على صراط مستقيم বালকের এই কানে আওয়াজ কানের ভিতরে আসার সাথে সাথে বালক থমকে দাঁড়ায় এত সুন্দর কি কিতাবের একটা আওয়াজ কানে আসে বালক আস্তে আস্তে করে এগিয়ে যাওয়ার পরে সামনে দেখে একটা বিশাল পাহাড়ের ভিতর দিয়ে একটা গুহার ভিতরের থেকে আওয়াজ আসে গুহার ভিতরে গুহার মুখের কাছে দাঁড়ায় দেখে এক বৃদ্ধ লোক একটা বিশাল বড় একটা কিতাবের মধ্য থেকে পড়তেছে বালককে বৃদ্ধ দূর থেকে তাকায় থমকে দাঁড়াইছে কি ব্যাপার কে আমার কথা যদি বাদশা জেনে ফেলে তাহলে আমাকে কতল করলার এ দেশে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না বাদশা যেন না জানে ডাক দিয়েছে বালক এদিকে আয় ভয়ে ভয়ে আগায় বাদশা যেন না জানে বালক বলতেছে আপনি কি পড়তেছেন কয় আমি আল্লাহর কিতাব পড়তেছি কয় আমাকে তাহলে জাদুকর কি শিক্ষা দেয় কয় ওটা হলো হারাম জিনিস জাদু শিক্ষা দেয় এ বালক তোমার জাদুকরের জিনিসগুলো সব মিথ্যা আমার জিনিসগুলো সত্য কারণ সত্যকে সত্যকে সত্য আল্লাহ সত্য নবী সত্য রাসূল সত্য কোরআন সত্য সুন্নাহ সত্য হলো ইসলাম আল্লাহু আকবার ওই বৃদ্ধ বলতেছে বালক বালক বলতেছে তোমারটা যদি সত্য হয় প্রমাণ কি বলে আমি তোমাকে একটা জিনিস শিখাইয়া দেব তুমি ওইটা নিয়ে ট্রাই করে দেখো অন্ধের চোখে তুমি হাত দিয়ে ওই দোয়া পড়বা অন্ধ ভালো হয়ে যাবে অ বালক তুমি কোনো কুষ্ঠরোগের হাত দিবা তো কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে কোনো একটা অসুস্থ রোগের হাত দিয়ে তুমি বুলায় দিবা অসুস্থ ভালো হয়ে যাবে বালক এবার চিন্তা করছে ঠিক আছে তাহলে শিখাও তো দেখি ওই মুরব্বি ছোট্ট একটা দোয়া শিখায় দিছে মুরব্বির দোয়া শিখে বালক চলে গেছে বালককে শর্ত দিয়েছে সাবধান আমার কথা কিন্তু বাচ্চাকে বলা যাবে না বাচ্চাকে না বলার এইরকম শর্ত নিয়ে বালক চলে গেল একদিন দুদিন তিন দিন যাইতে যাইতে রাস্তার ভিতরে দেখে অনেক লোক দাঁড়ায় হাউমাউ করতেছে কি ব্যাপার কি ব্যাপার বলে ও আব্দুল্লাহ ইবনে তামের ও বালক জাদু শিক্ষাওয়ালা বালক তুমি জানো ওই যে বাগানের দ্বারে রাস্তা গিয়েছে ওই রাস্তার পরে একটা হিংস্র বাঘ দাঁড়ায় রয়েছে আমরা ওই জায়গা দিয়ে অতিক্রম করতে পারতেছি না বাঘে আমাদের হামলা করবে বিধায় আমরা ভয়ে যাই না তুমি তো অনেক জাদু পারো নিশ্চয় ওই জাদু দিয়ে তুমি বাঘটা তাড়ায় দাও বালকের মনের ভিতরে আবার বুঝ এসেছে ওই জাদুকর যে জাদু শিক্ষা দেয় আর ওই মুরব্বি যে দোয়া শিখাইছে কোনটা সত্য আজকে প্রমাণ হয়ে যাবে বালক তখন একটা জাদু শিখে জাদুটা পড়ে ওই জাদু নিয়ে একটা পাথরে ফু দিয়ে আবার জাদু নিয়ে আবার মারছে এবার
ভাবে করে মারার সাথে সাথে বাঘের গায়ে লাগলেও বাঘ কোনো নড়াচড়া করে না কোনো কথা কয় না এ মুসলমান ভাইরা রে আমার বালক এবার ওই মুরব্বির শেখানো দোয়াটা পড়ে ও ইটে ডেলাতে একটা ডেলার ভিতরে একটা ফু দিয়েছে ফু দিয়ে যখন জোরে করে মারছে সাথে সাথে বাঘটা ওখান থেকে লেজ উঁচু করে চলে গেছে এটা আমার কোনো বানানো কথা নয় এটা সূরাতুল বুরুজের তাফসীরের ভিতরে এসেছে এক পর্যায়ে বালক বুঝে ফেললো সত্য কোনটা বালক প্রত্যাখ্যান করলো এই জাদু আমি আর শিখতাম না আমি শিখবো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুসলমান ভাইরা কষ্ট পাচ্ছেন নাকি এক পর্যায়ে বালক কি করলো এই অবস্থা দেখে লোকজন শুরু করলো ওনারে পীর মানা কথা কোন ঠিক কিনা পীর কারে কয় শোনেন আমার নানারে তো চেনেন সবাই চিনেন না আপনারা হাই হাই কেউ না চিনলে আপনাকেও চিনার দরকার তো এই ঈদগাহ ময়দানের ইমাম সাবেক ইমাম জোরে কোন ঠিক কিনা একদিন কোন এক লোক বাড়ি হলো আনিপুর মজমপুরে আমার নানার দেখছে দেখার পরে বলতেছে হুজুর চলেন যাই গড়াই বাসে উঠে কারাগঞ্জ যাই সন্ধ্যার সময় মনে করেন রূপসায় চড়ে যাই বা এরকম বলছে বা ঝিনাইদা থেকে এক পর্যায়ে নানা বলতেছে আপনি যান আমি একটু অন্য গাড়িতে আসি আমার একটু কাজ আছে মনে করেন যে ওরা যখন চড়ে চলে আসছে আসার পরে ওই লোকটা এসে দেখে আমার নানা গারাগঞ্জ স্ট্যান্ড একদম মাছ হাটা এরকম মাছ কিনতেছে এটা কয় কেজি ওইটা কয় কেজি লোকটা তো পিছনে পিছনে ঘুরতে স্যার বলতো যে নাকি জিনির গানফা ছড়িয়ে আইলো নাকি আমার আগে কেমনে আইলো আমি আসলাম গড়াই বাসে আর উনি কিভাবে আসলো আমার আগে তো আসার কথা না কারণ গড়ার আগে কোনো গাছ আসে না এক পর্যায়ে লোকটা আমার নানারে খুব পিছনে পিছনে খুব ভক্তি শ্রদ্ধা শুরু করে দিয়েছে বলতেছে এ তো বিরাট অলি কি কন বিশাল অলি আমার আগে কি করে এলো আমি দেখে আসলাম মজমপুর আছে এখন দেখতে যে মাছ কিনতেছে এক পর্যায়ে এভাবে করে ঘুরতে 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 হঠাৎ করে একদিন নানা বুঝতে পারার পর বলতেছে কি বাবা তুমি আমার পিছনে পিছনে কারে নাও কারণ কি বলতেছে হুজুর আপনি ওই দিন ডাকলাম আপনি আসলেন না আর আমার আগে আছে স্ট্যান্ড আপনি মাছ কিনতেছেন হুজুর কারণ কি কেমনে সরিয়ে আসলেন যিনি চড়াই নিয়ে এলো নাকি আপনারে নানা বলতেছে বুঝতে পারেছি মিসকি মিসকি হাসতেছে আর বলতেছে আরে বেটা জিনের উপরে চড়ে আমি আসি নাই আমার কাছে কোনো কিরামতিও নাই আমি এসেছি তুই আইসিস গড়াই বাসে গড়াই বাস তো কয়েক জায়গা থামতে থামতে আসছে তাতে এক দুই মিনিট করে থামলেও তো কয়েক মিনিট থামা হয়ে যায় আর আমি তুই যখন চলে আসছিস তারপরে আসছে হানিফ গাড়ি আমি হানিফে একটা নিয়ে এসে গারাগঞ্জ নামিছি এই হলো জিনির ভাড়া চড়ি আছে ও লোক তো মনে করছে ওরে বাবা বড় পীর আব্দুল কাদের জিলানির ছেলে মেয়ে হতি বা কথা কন না কে হে মুসলমান এবার যখন বাঘ চলে গেছে আব্দুল্লাহ ইবনে তামের কে সব লোকজন ধরছে হুজুর আমার এডে করে দেন হুজুর পানি পড়েন হুজুর এই করেন কথা কন ঠিক কিনা আমি একদিন মাহফিলে যে বলছি হুজুর এই যে মাগুরার ভিতরে শ্রীপুরে আমি বললাম কোরআনের তাফসির করে এক জায়গায় একটা ফু দিয়েছি যেই মহিলার বাচ্চা কাচ্চা হয় না পরের বছর ওরা দাওয়াত দিয়ে নিয়ে গেছে তারা নাকি একটা বাচ্চা হয়েছে সুবহানাল্লাহ দেখি যে আট দশটা বোতল কিসের বোতল হুজুর বাচ্চা কাচ্চা হয় না চিন্তা করেন জেনে ফেলছে এখন আমি ওই এলাকার পীর বুঝেন না আমি বললাম ভাই আমার কাছে কোনো তথ্য নাই এটা আল্লাহ দেয় আল্লাহ নাই আল্লাহ বন্ধ করে আল্লাহ দেয় বরং আমার মুখ থেকে হয়তো কোরআনের শব্দ দিয়ে আমি আয়াত দিয়ে একটু ফু দিয়েছি এটাই বরকত আমার ভিতরে কিছুই নাই যারা বলেন ঠিক কিনা এক পর্যায়ে মুসলমান ভাইরারে আমার এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছেন আব্দুল্লাহ ইবনে তামেরের কাছে যে যা পরে পরে ফোন ইচ্ছে আল্লাহ ওই বরকত তাকে দিয়ে দিয়েছে যাতে করে আব্দুল্লাহ ইবনে তামেরের দ্বারা ওই দেশে ইসলাম প্রচার হয় এটাও একটা আল্লাহর দেওয়া কেরামতি একটা আজমত জোরে বলেন সুবহানাল্লাহ এবার দেখেন এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহু আকবার আল্লাহু আকবার একজন অন্ধ এসে বলতেছে হুজুর আমার একটু ফু দিয়ে দেন দিনি
আব্দুল্লাহ ইবনে তামের বলতেছে তুমি কে বলে আমি ইসলাম এই দেশের কঠিন ওই পথ বাদশার ডান হাত বাঁ হাত আমি অন্ধ হয়ে যাওয়ার পরে সে আমাকে তাড়িয়ে দিয়েছে আপনি আমাকে একটু ভালো করে যদি দিতে পারেন আমি বাদশার সামনে যেয়ে বাদশার সাথে একটু কথা বলতাম বলতেছে আব্দুল্লাহ ইবনে তামের দেখো অন্ধকে অন্ধ থেকে ভালো করার দায়িত্ব আমারও না আমি পারিও না তবে আমি যে দোয়া পারি সে আল্লাহ তোমাকে ভালো করতে পারে তুমি যদি একটা শর্ত মেনে নাও আল্লাহ তোমার সুখ আবার ফেরত দিয়ে দিবে আব্দুল্লাহ ইবনে তামের কথা শুনে বলছে কি মানবো বলো বলছে তুমি মন্তর থেকে মেনে নাও সুখ ভালো করে দিতে পারেন যিনি তিনি কে মুখ খুলে বলেন সবাই বলেন তিনি কে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ ভালো করে দিতে পারেন যিনি ঘুমান না তন্দ্রাচ্ছন্নতাও তাকে স্পর্শ করে না হযরতে আব্দুল্লাহ ইবনে তামের তার চোখে হাত দিলেন চোখ ভালো হয়ে গেল লোকটা বাচ্চার সামনে যাবার বাচ্চা আমারে কি চিনেন বাচ্চা কয় আরে তুই না সে কয় হ্যাঁ তোর চোখ ভালো করলো কে না কয় আপনি যেখানে ফেল মারছেন আপনার যিনি বানাইছে আমার চোখটাও ভালো করে দিয়েছেন তিনি বাচ্চা বলে আমি ছাড়া এই দেশে আল্লাহ আবার কে আছে খোদা কে আছে আনা রব্বুকুমুল আলা আমি বড় খোদা ডাক দিয়ে বলছে ওরে সিটার আমি যখন অন্ধ হয়ে গেছিলাম তখন তুই কইছিলি আমার চোখটারে তো দিতে পারলি না কিন্তু আব্দুল্লাহ ইবনে তামের এমন এক খোদার নাম বলেছে যার প্রতি বিশ্বাস করার কারণে আমার চোখ দুটো ভালো হয়ে গেছে চোখ ভালো করে দিতে পারেন কে যাদের বাচ্চা হয় না তাদের সন্তান দিতে পারেন কে যে লোক অসুস্থ তার সুস্থ করে দিতে পারেন কে সব কিছু করেন যিনি তিনি কে এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে তামের তার নাম বলার সাথে সাথে বাচ্চা বলতেছে এই এই লোকটারে কতল করা আব্দুল্লাহ ইবনে তামেরকে ডাক আব্দুল্লাহ ইবনে তামের জি তুমি নাকি জাদু শিক্ষা বন্ধ করে দিয়েছো ইদানিং জাদু বিদ্যার কাছে বিদ্যানের কাছে আসো না হ্যাঁ কেন আসো না কয় ওটা মিথ্যা কয় সর্বনাশ আমি তোরে টাকা দিয়ে পয়সা দিয়ে মানুষ করতে তুই আমার সামনে এটাকে মিথ্যা বলো কয় সত্য কি কয় সত্য হলো আল্লাহ কে 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 মুখ খুলে বলতে হবে আর একটু পরে কেউ বলতে বলবে না কথা কন ঠিক কিনা মুখ খুলে বলেন তো দেখি কে আরো জোরে বলেন কে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহ পাক এক জোরে বলেন কয়জন আল্লাহ পাক একজন আব্দুল্লাহ ইবনে তামের বলে ও বাদশা তোমার ওই হুমকি ধামকি দেখে আমি মানব না তুমি হুমকি দিয়ে আলেমদের জেলে ঢুকাইছো তাই ভেবেছো সব আলেমরা ভয় পায় না না তোমার সামনে জীবন কোরবানি দেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে তামের রেডি আছে বাদশা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ ইবনে তামেরকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে মেরে ফেলো হাজার হাজার ফিট উঁচু পাহাড়ের উপর থেকে একটা পাথর যদি নিক্ষেপ করা যায় পাথর ভেঙে টুকরা টুকরা হয়ে যায় এত উঁচু আব্দুল্লাহ ইবনে তামেরকে ফেললে মরে যাবে আব্দুল্লাহ ইবনে তামেরকে নিয়ে পাহাড়ের উপরে চড়া হলো আব্দুল্লাহ ইবনে তামের পাহাড়ের উপরে যাওয়ার পর পাহাড়ের মালিককে ডাক দিয়ে বলে মালিক এই পাহাড় তোমার আব্দুল্লাহ ইবনে তামেরও তোমার আ মালিক তোমার বান্দাকে তুমি বাঁচাও
আব্দুল্লাহ ইবনে তামেরের দোয়া আল্লাহ কবুল করে নিছেন সাথে সাথে আব্দুল্লাহ ইবনে তামের দেখতে পেল পাহাড়টা এরকম করে নড়াচড়া দিয়ে উঠছে আব্দুল্লাহ ইবনে তামেরকে যারা মারতে গেছে তারাই পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে পড়ে সবাই ধ্বংস হয়ে গেছে মারা গেছে আব্দুল্লাহ ইবনে তামের আস্তে আস্তে করে পাহাড় থেকে নেমে বাদশার সামনে এসে ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম বাদশা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ ইবনে তামের তোমাকে না মারার জন্য লোক পাঠালাম তুমি এখানে কিভাবে আইলা আব্দুল্লাহ ইবনে তামের ডাক দিয়ে বলে আমি আসি নাই আমারে নিয়ে আসেন যিনি তিনি হলেন মুখ খুলে বলেন তিনি কে এবার আব্দুল্লাহ ইবনে তামেরকে মারার জন্য বাদশা বলছে বিশাল সমুদ্রের ঢেউ যেখানে হয় মাছ দরিয়ার মধ্যে নিয়ে যা ছেলেটারে ফেলে দাও মরে যাবে ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ ইবনে তামেরকে হাত পাও বেঁধে নিয়ে চলে গেছে সমুদ্রের ভিতরে যাওয়ার পর কোরআনের সূরায় বুরুজের তাফসীরের মধ্যে ঘটনা আসছে আমি বানায় বলতেছি না রে বাজান আব্দুল্লাহ ইবনে তামেরকে সমুদ্রের ভিতরে নিয়ে যাওয়ার পর বিশাল ঢেউয়ের মাঝখানে আব্দুল্লাহ ইবনে তামের আকাশের দিকে ডাকিয়া বলে মাটি এ আব্দুল্লাহ ইবনে তামেরকে পাহাড়ের উপর থেকে বাঁচাইছো তুমি ও মালিক সমুদ্রের ঢেউয়ের মধ্য থেকেও বাঁচাইতে পারো তুমি আব্দুল্লাহ ইবনে তামেরের কথা বলতে দেরি দোয়া কবুল হইতে দেরি না সাথে সাথে সমুদ্রের ভিতরে ঘূর্ণিঝড় উঠে গেল বিশাল পাক দিতেছে পাকির ভিতরে পইরা আব্দুল্লাহ ইবনে তামেরকে যারা মারতে গেছে সবাই পানির ভিতরে ঝাঁপুচুপু করে সব মারা গেল চোখের সামনে আব্দুল্লাহ ইবনে তামের একটা ঢেউ এসে আব্দুল্লাহ ইবনে তামেরকে নদীর কোনারে উঠায় দিল আব্দুল্লাহ ইবনে তামের বাদশার সামনে এসে সালাম দিয়ে বলে আব্দুল্লাহ ইবনে তামের বাদশাহ মরণের মালিক তুমি আল্লাহ মরণের তুমি আল্লাহ জীবনের মুসলমানরা সর্বশেষ বিজয়ী হবে জোরে বলেন ঠিক কিনা মুসলমানদের সামনে আর একটা ওহুদ বদর খন্দকের চেয়ে উত্তম একটা যুদ্ধ আসতেছে ওহুদ বদর খন্দকের মতোই যুদ্ধ যেই যুদ্ধে অংশগ্রহণকারীরা হবে আল্লাহর নবীর সাহাবিদের মর্যাদা সমমান সেই যুদ্ধের নাম হলো গজওয়াতুল হিন্দ যেই যুদ্ধটা আমাদের সামনে আসতেছে হয়তো আলোচনায় শুনবেন কোনোদিন এই গজওয়াতুল হিন্দ যদি আমরা বেঁচে থাকতে ডাক আসে এই হিন্দের গজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে মমিন মুসলমান একদিক আর সারা বিশ্বের কাফের একদিক আমার আল্লাহ বলেন আমার নবী বলে দিয়ে গেছেন এই গজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে ওই মানুষগুলি ওই ব্যক্তিগুলি ওই মুমিনরা উহুদে অংশগ্রহণ করা সাহাবীদের ইজ্জতের মান পাওয়া যাবে এই গজওয়াতুল হিন্দ যদি আসে আমরা অংশগ্রহণ করব কি করব না কারা কারা করবেন দুই হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর প্রিয় হাজিরিন আর একটা কথাও বলবো না আমার সারা জীবনের অভ্যাস বক্তা বসায় রেখে কথা বলা যাবে না ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন বুঝ দান করুন ইমানকে মজবুত করুন ইমানকে মজবুত করুন শীত হেরে যাবে ইমানদার জিতে যাবে জোরে বলেন ঠিক কিনা মুনাফিক মুশরিক কাফের বেঈমান হেরে যাবে মুসলমান ইমানদার জিতে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে ইমান মজবুত করে দিন দিন ও ইমানের উপরে ইতমিনান করে দিন ইস্তিকামত করে দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু